हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে a to the power 6 plus 1 by a to the power 6 equal to 110 যদি a minus 1 by a whole square equal to 3। তাহলে আমাদের এখানে বলা আছে কোনটি, যে a minus 1 by a তার whole square equal to 3। এটি আমাদের এখানে বলা আছে। যদি এটা হয় তবে আমাদের এই মান, এই সমীকরণটি আমরা এখান দিয়ে পাবো। তাহলে আমরা এটিকে যদি ভেঙে দিই কি পাবো, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 বাই a ইকুয়াল টু 3। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু আমরা কত পাবো, 2 প্লাস 3। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 5। এবার আমরা কি করব, উভয় পক্ষে ঘন করে দেব, যে উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে কি পাবো আমরা, স্কোয়ারের হোল কিউব প্লাস 1 বাই এ স্কোয়ারের হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 125। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ স্কোয়ার ক্যান্সেল আউট, a to the power 6 plus 1 by a to the power 6 plus 3 into 5 equal to 125। এখানে আমরা যুক্তিটি কি দিতে পারি, যেহেতু a square plus 1 by a square equal to 5, তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, a to the power 6 plus 1 by a to the power 6 1 by a to the power 6 equal to 125 minus 15। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 110। তাহলে আমরা যদি দেখি, এটি হলো আমাদের অ্যান্সার, এটি আমাদের প্রমাণ করতে দিয়েছিল। সুতরাং a মাইনাস 1 বাই a এর হোল স্কোয়ার হওয়ার জন্য আমাদের এটি আমরা পাচ্ছি। তাহলে আমরা এখান দিয়ে প্রমাণ করতে পারলাম। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।